নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আর স্পোর্টস তো অনেকেই কম বেশি দেখলাম যে কয়েকটা ভিডিওর কমেন্ট বক্সে ডিমিটি পেট্রোটাসকে নিয়ে কিন্তু আলোচনা করছো যে ডিমিটি পেট্রোটাস কিন্তু ভালো মানের প্লেয়ার হলেও তিনি স্ট্রাইকার হিসেবে তার গতি নেই তার খেলা একদমই ভালো নয় তাকে তার বদলে অন্য কোনো স্ট্রাইকার আনা হলে খুব ভালো হয় তো এরকম অনেকেই মতামত দেয় মতামত হিসেবে কমেন্ট করেছো অনেকে প্রশ্নও করে ফেলেছো যে তাহলে কি ডিমিটি পেট্রোটাসকে বাদ দিয়ে নতুন কোনো স্ট্রাইকার আসতে পারে তো এরকম প্রশ্নও করেছো তো দেখো এই বিষয়টা নিয়ে আজকে তোমাদেরকে পুরোপুরি ক্লিয়ার করে দেবো যে দিমিতি পেট্রিয়েটারকে এই দলে রাখা উচিত বা উচিত নয় বা তার থাকা উচিত কি উচিত না এই বিষয়টা নিয়ে কিন্তু পুরোপুরি ক্লিয়ার করে দেবো তো দেখো এটিকে মোহনবাগান দলে যে ছয়জন বিদেশি প্লেয়ার রয়েছে সেই ছয়জন বিদেশি প্লেয়ারের মধ্যে দুইজন সেন্টার ব্যাক পজিশনের প্লেয়ার অবশ্যই ব্রেন্ডন হামিল এবং পোকবা রয়েছে একজন সেন্টার ডিফেন্সিভ মিডফিল্ডের পজিশনের প্লেয়ার রয়েছে অবশ্যই কাল ম্যাকুক দুইজন সেন্টার মিডফিল্ড বা সেন্টার অ্যাটাকিং মিডফিল্ড পজিশনের প্লেয়ার রয়েছে অবশ্যই জনিকাকু এবং হুগো ভুমোস আর আরেকজন স্ট্রাইকার পজিশন প্লেয়ার রয়েছে কিন্তু ডিমিটি পেট্রোটাস এবার মেন যে বিষয়টা সেই বিষয়টা হচ্ছে মানে দুইজন সেন্টার ব্যাক পজিশনের যে প্লেয়ার সেই দুজনকে বাদ দিয়ে যদি বাদ বাকি যে চারজন প্লেয়ারের কথা বলি তাহলে চারজনই কিন্তু মিডফিল্ড পজিশনের প্লেয়ার হ্যাঁ একজন স্ট্রাইকারের কথা আমি বললাম লাস্টে সেই প্লেয়ারটি অবশ্যই ডিমিটি পেট্রোটাস কিন্তু ডিমিটি পেট্রোটাস কিন্তু পুরোপুরি একজন অ্যাটাকিং মিডফিল্ডার বা মিডফিল্ড পজিশনের প্লেয়ার তার যদি প্রোফাইলটা দেখো তোমরা অবশ্যই প্রোফাইলটা যদি তোমরা গুগল ক্রোমে গিয়ে দেখো সেখানে দেখতেই পারবে যে তিনি একজন কিন্তু সেন্টার অ্যাটাকে মিডফিল্ড পজিশনের প্লেয়ার বা মিডফিল্ড পজিশনের প্লেয়ার তো তাকে কিন্তু এটিকে মোহনবাগান দল স্ট্রাইকার হিসেবে সই করিয়েছে কিন্তু তার যে মেন পজিশন যে মেন পজিশনে তিনি খেলে থাকেন সেই পজিশনটা কিন্তু একটা মিডফিল্ড পজিশন কিন্তু তাকে সেই পজিশনে খেলাচ্ছে না কোচ জন ফ্রান্টো তাকে স্ট্রাইকার হিসেবে ইউজ করছে তো সেই ক্ষেত্রে একজন মিডফিল্ডার যদি স্ট্রাইকার পজিশনে খেলে থাকে তাহলে তার কাছে কীরকম কী পারফরমেন্স আশা করতে পারো সেটা তোমরা দেখতেই পাচ্ছ মানে খুব একটা ভালো পারফরমেন্স তিনি করতে পারছে না যেহেতু মিডফিল্ড পজিশনের প্লেয়ার সেখানে অ্যাটাক অ্যাটকে মিডফিল্ড পজিশনের প্লেয়ার হয়ে সেখানে স্ট্রাইকার পজিশনে তিনি কতটা ভালো খেলতে পারবে তোমরা সেটা দেখতেই পাচ্ছ যে কেমন কী পারফরমেন্স করছে আর তার জন্যই তোমরা কিন্তু মতামত হিসেবে জানাচ্ছ যে ডিমিটি পেটার ভালো প্লেয়ার হলেও তিনি স্ট্রাইকার হিসেবে ভালো খেলতে পারছে না গতি নেই কিন্তু মানে তিনি ভালো খেলবেন কি করে তিনি মিডফিল্ড পজিশনের প্লেয়ার তাকে যদি স্ট্রাইকার পজিশনে খেলানো হয় তাহলে তিনি ভালো খেলবেন কি করে তাকে যদি হুগভংসের জায়গায় মানে যে অ্যাটাকিং মিডফিল্ড পজিশনের যে পজিশনটা রয়েছে সেই পজিশনে যদি খেলায় তাহলে সেখানে তিনি কিন্তু খুব ভালো খেলতে পারবে এই হচ্ছে বিষয় তো আর দেখো দিমিতি পেটোডাস যে তিনটে গোল করেছে সেই তিনটে গোল কিন্তু পুরোপুরি কাউন্টার থেকে গোল করেছে পুরোপুরি ওয়ান ইস টু ওয়ান গোল করেছে সেখানে কিন্তু কোনো ডিফেন্ডার তাকে কিন্তু তেমন একটা চাপ দেয়নি যার কারণে ইজিলি তিনি কিন্তু সুন্দরভাবে গোল করতে পেরেছে তো যদি স্ট্রাইকার মানে একটা প্রপার বক্স স্ট্রাইকার কেমন হয় অবশ্যই সবসময় অপোন্যান্টের ডিফেন্ডারদের গায়ে গায়ে লেগে থাকে যে কোনো বল তাকে বক্সের মধ্যে দিলে পারে সেই বল থেকেই কিন্তু মোটামুটি শট নেওয়ার চেষ্টা করে বা কিছু একটা করে কিন্তু গোল করার চেষ্টা করে কিন্তু ডিমিটিভ পেটার্সকে কোনো রকম ভা বল দেওয়া হলে তিনি হয় উইংয়ে খেলে দেয় উইংয়ে পাস করে নাহলে কিন্তু হুগমঞ্জ বা জনিকাকুর উদ্দেশ্যে আবার মাঝবাটের দিকে পাস করে দেয় তিনি কিন্তু তেমন একটা শর্ট খুব কমই নিয়েছে গোলপোস্টে মানে ওই জায়গাটায় খেলে এবং কখনোই তিনি কিন্তু ডিফেন্ডারদের গায়ে গায়ে লেগে থাকে না যেহেতু তিনি একজন প্রপার স্ট্রাইকার নয় তো এই হচ্ছে মেন বিষয় যে তিনি কিন্তু পুরোপুরি প্রপার পক্স স্ট্রাইকার নয় তিনি একজন অ্যাটাকিং মিডফিল্ডার তাই অ্যাটাকিং মিডফিল্ড পজিশনের প্লেয়ার যদি স্ট্রাইকার পজিশনে খেলে তাহলে কিন্তু সে ভালো পারফরমেন্স করতে পারবে না তার যে মেন যে পারফরমেন্সটা সেই পারফরমেন্সটা কিন্তু তিনি দেখাতে পারবে না হ্যাঁ তাকে যদি তার মেন পজিশনে খেলানো হয় তাহলে অবশ্যই তিনি কিন্তু ভালো পারফরমেন্স করবে তো সবচেয়ে বড় ভুল হয়েছে ছয়জন বিদেশি প্লেয়ারের মধ্যে যে ছয়জন বিদেশি বিদেশি প্লেয়ারকে আনা হয়েছে সেই বিদেশি প্লেয়ারের মধ্যে অবশ্যই একটা স্ট্রাইকার সই করানো হয়নি এটাই হচ্ছে সবচেয়ে বড় ভুল তো সেই ক্ষেত্রে এখন এই মিডফিল্ডারদের দিয়েই কিন্তু স্ট্রাইকারের কাজটা করানো হচ্ছে বা কাজটা কিন্তু সামলানো হচ্ছে তো সেই ক্ষেত্রে এখন যদি এটা বলি যে তার থাকা উচিত বা উচিত নয় তো আমি বলবো অবশ্যই তার থাকা উচিত কারণ তিনি কিন্তু খুব একটা খারাপ পারফরমেন্সও করছে না ভালোই পারফরমেন্স করছে আর তিনি যেহেতু মানে প্রথম থেকেই পি সিজেন করেছেন তারপর অনেক দিন ধরে অনুশীলন করার পর এই মুহুর্তে মোটামুটিভাবে সেট হয়ে গেছে তো নতুন একটা প্লেয়ার আসবে সেইখানে তার সেট হতে আবার সময় লাগবে তো সেই ক্ষেত্রে ডিমিট্রিপিটাস থাকলে কিন্তু সেটাই ভালো হবে আর অন্য কোনো মানে পোক বা যেহেতু একটা বড় অপশন রয়েছে তার বদলে যদি কোনো প্লেয়ারকে আনা হয় সেটা আলাদা ব্যাপার কিন্তু ডিমিট্রিপ পেট্রাডাসের বদলে কোনো বিদেশি প্লেয়ারই আসবে না এটা তো কনফার্ম তো যেহেতু তোমরা এরকম মতামত জানাচ্ছ ডিমিট্রিপ পেট্রাডাসের বিষয়টা নিয়ে তাই তোমাদেরকে পুরোপুরি ক্লিয়ার করে দিলাম যে ডিমিট্রিপ পেট্রোডাস কিন্তু একজন প্রপার স্ট্রাইকার নয় তিনি একজন মিডফিল্ডার যদি মিডফিল্ডার স্ট্রাইকার পজিশনে খেলে তাহলে কিন্তু তার কাছে স্ট্রাইকারের যে পারফরমেন্সটা সেটা কিন্তু তোমরা কখনোই দেখতে পারবে না তো এই চেয়ে বিষয় তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করে দিও তোমাদের মতামত অবশ্যই তোমরা জানিও ভিডিওটা